वेलकम टू आवर चैनल जेएस एकेडमी। গতকাল এই চ্যানেলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা একটা ইন্ট্রো ভিডিও ছিল, যেখানে আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে ইংরেজিটা পড়াবো যেটা কম্পিটিটিভ এক্সামিনেশনে আছে। তো ইংরেজি ব্যাপারটা নিয়ে সবাই একটু চিন্তিতই থাকে, কি পড়বো ঠিকঠাক সবাই বুঝতে পারে না, এবং সিলেবাসটা সম্বন্ধেও সকলেই সব কিছু জ্ঞান থাকে না। তাই আমি আজকে কম্পিটিটিভ এক্সামিনেশনে যে সিলেবাস প্যাটার্ন ফলো করে কোশ্চেন সেট করা হয় সেই সিলেবাস অনুযায়ী আজকে সিলেবাস সম্বন্ধে কিছু বলবো, এবং আমি সিলেবাসটা বোর্ডে লিখে রেখেছি এবং সেই লেখাটা হয়তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এবং যদি তোমরা চাও তাহলে অবশ্যই এই সিলেবাসটা নিজের খাতায় নোট ডাউন করবে। এখন দেখা যাক সিলেবাসটা কী কী লেখা আছে এবং তোমরা সব সিলেবাসটাকে বুঝে নেবে যে কী কী ভাবে এটাকে তৈরি করা হয়েছে, বা এই সিলেবাসটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। এক, এখানে লেখা আছে যে সেকশন ওয়ান, সেকশন ওয়ানে আছে গ্রামার পার্ট, এবং সেকশন বি যেটাতে আছে ভোকাবুলারি পার্ট। তো আমাদের এই দুটো পার্টকেই ভালো করে পড়তে হবে, এবং দুটো পার্টে কোন কোন টপিকগুলো আছে সেগুলো আমি লিখে রেখেছি নিচে, এবং সেই টপিকগুলো আমাদের এখানে পরপর ক্লাসগুলো পড়ানো হবে এক একটা টপিক অনুযায়ী, এবং সেই টপিকগুলো খুব ভালো করে এখানে বেসিক লেভেল থেকে একবারে হায়ার লেভেল পর্যন্ত সমস্ত কোশ্চেনই এখানে সলভ করানো হবে, এবং সেগুলো যে কোশ্চেনগুলো সেট করবো সেইগুলো কিন্তু সমস্তটা ব্যাখ্যাও করা থাকবে যে কী জন্য কোনটার কী আনসার আসছে সেটাও বলা হবে। সুতরাং তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে, তাহলে অবশ্যই যে কোনো পরীক্ষাতেই ইংরেজি পার্টটা থেকে যে ভয়টা থাকে সেটা কেটে যাবে এবং ঠিকঠাকভাবে স্কোর করে আসতে পারবে। সুতরাং দেখা যাক আমরা সেকশন ওয়ানে গ্রামার পার্টে কী কী রেখেছি। তো এখানে সেকশন ওয়ান গ্রামার পার্টে আছে, প্রথমে আছে নাম্বার ওয়ান পার্টস অফ স্পিচ, যেখানে আমরা পাবো নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এইগুলোর সমস্ত ডিটেলস আলোচনা। প্রতিটা ক্লাস অনুযায়ী ধরে ধরে পড়ানো হবে, চিন্তার কিছু নেই। তো সেকেন্ড পার্টে আছে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল সম্বন্ধে আমরা একটা বেসিক থেকে হায়ার লেভেল পর্যন্ত যে ধারণা সেটা তুলে ধরার চেষ্টা করবো, এবং সব থেকে ভাইটাল যে পয়েন্ট সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই একটা আতঙ্কের সৃষ্টি করে, এবং সেই প্রিপোজিশন আমাদের দেখতে গেলে অনেক ফিক্সড প্রিপোজিশন থাকে যেগুলো আমাদের মুখস্থের মতো করে নিতে হয়, এবং সেই প্রিপোজিশনগুলো কিন্তু সংখ্যায় দেখতে গেলে প্রায় হাজারটারও বেশি থাকে, এবং সব তো করা সম্ভব হয় না মুখস্থ। তাই যে যে টপিকগুলো বা যে যে প্রিপোজিশনগুলো পরীক্ষায় বেশি দেয় সেইগুলোকে আমরা একটু নোট ডাউন করে পড়ানোর চেষ্টা করব এবং সাথে আলোচনাও করে দেব। তারপর আসছে আমাদের তিন নাম্বার হচ্ছে টেন্স। টেন্সটাও একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার ইংরেজির ক্ষেত্রে। টেন্সটা যদি না জানা হয় ঠিকঠাক তাহলে আমরা যে কোনো সেন্টেন্স সম্বন্ধেই ধারণা পাবো না, সুতরাং টেন্সটাও পড়ানো হবে এখানে। এছাড়া চার নাম্বার আছে ভয়েস চেঞ্জ, যেটা পরীক্ষায় প্রায় পরীক্ষায় দুটো তিনটে চারটে করে দেয়। তারপর আছে ন্যারেশন চেঞ্জ, পাঁচ নাম্বার ন্যারেশন চেঞ্জটাও আছে আমাদের পরীক্ষায় দেখতে পাই আমরা দুটো তিনটে করে। তারপর আছে ছ নাম্বার ডিগ্রি চেঞ্জ, ডিগ্রিটাও আছে দু একটা। আর সব থেকে সাত নাম্বার পার্টটা হচ্ছে এরার কারেকশন, যেটা একবারেই কিন্তু অনেক ছাত্ররা ভয় পেয়ে বসে থাকে এবং পরীক্ষায় এটাকে স্কিপ করে যায়। সুতরাং এরার কারেকশনটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, আর এই এরার কারেকশন শিখতে গেলে আমাদেরকে আগে উপরের যে পার্টগুলো আছে সেগুলো ভালো করে বুঝে নিতে হবে, এবং যদি ভালো করে বোঝানো যায় বা বুঝে নিতে পারো তাহলে এই এরার কারেকশনে দেখবে যে অসুবিধা সেরকম থাকবে না। আর শেষে আছে আট নাম্বার পার্ট, যে রিঅ্যারেঞ্জ সেন্টেন্স। এই রিঅ্যারেঞ্জ সেন্টেন্সটা হচ্ছে যেটা আমাদের পি কিউ আর এস এরকমভাবে পরীক্ষায় দেখতে পাওয়া যায়, মানে একটা সেন্টেন্স দিয়ে যায় তারপরে নিচে চারটে অপশন থাকে দিয়ে আমাদেরকে সাজিয়ে লিখতে হয় কোনটার পর কি আসছে ঘটনা অনুসারে, সেটাও কিন্তু এখানে ভালো করে দেখানো হবে।
আর তারপরে সেকশন বি যেটা আমাদের ভোকাবুলারি পার্ট আছে, ভোকাবুলারি পার্টে আমরা কতগুলো সিরিয়াল অনুযায়ী কিছু টপিক লিখে রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এইগুলো কি এইগুলো একটু মুখস্থ করে নিতে হবে কিছু কিছু জিনিস, আর একটু কি করতে হবে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করতে হবে। যেমন আছে এক নম্বর আছে স্পেলিং টেস্ট, স্পেলিং স্পেলিং টেস্ট, স্পেলিং টেস্টে কি হয় আমাদের স্পেলিং এ দেখা যায় পরীক্ষায় একটা স্পেলিং দিয়ে দিল এবং চারটা অপশন থাকে, দিয়ে কোনটা কারেক্ট স্পেলিং সেটাকে আমাদের চুজ করতে হয়। এই ক্ষেত্রে কি হয় যখন দেখা যায় চারটে যখন স্পেলিং দিয়ে দেয় দিয়ে আমরা দেখি ঘাবড়ে যায় যে কি হবে না হবে, ঠিক আছে। এর জন্য কিন্তু এখানে ভালো করে ক্লাসগুলো করানো হবে যাতে করে তোমরা সহজে স্পেলিংগুলোকে পরীক্ষার সময় ঠিকঠাক করে আসতে পারো। তারপর আছে দু নম্বর পাঠে আমি রেখেছি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এগুলো আছে, এগুলো অনেক আছে, এবার সমস্তটা তো মুখস্থ করা সম্ভব হয় না, তার যতটা পারা যায় নিজেদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, আর আমরাও যেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো কিন্তু এখানে পড়িয়ে দেবো এবং সেগুলো পড়লেই আশা করছি যে সমস্তটা কভার হয়ে যাবে। আর তিন নম্বর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও কিন্তু মুখস্থের একটা বিষয় যেটা পরীক্ষার সময় প্রায় দুটো তিনটে চারটে করে দেখতে পাওয়া যায়। আবার চার নম্বর হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, আর পাঁচ নম্বর হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। সো এইগুলো এই যে টপিকগুলো এখানে লেখা আছে এগুলো তোমরা ভালো করে সবাই নোট ডাউন করে নেবে খাতায়, এবং এই টপিকগুলোর প্রতিটা ক্লাস এখানে দেওয়া হবে এবং সেগুলোকে খুবই যত্নের সহকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে এবং তোমরা সবাই সহজেই দেখবে ক্লাসগুলো করতে বুঝতে পারবে। এবং আর একটা কথা, যখন ক্লাসগুলো করানো হবে সবাই যেন অবশ্যই খাতায় ক্লাসের সমস্ত যে বোঝানোর পার্টগুলো হবে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে, তাহলে পরবর্তীকালে তোমরা যখন বাড়িতে ফাঁকা বসে থাকবে তখন খাতা দেখবো চোখ গুলি নিলে হয়তো সমস্তটাই তোমাদের নজরের মধ্যে চলে আসবে অথবা বুঝে যেতে পারবে। সুতরাং তোমরা এটা সবাই লিখে নাও একটু, দিয়ে খাতায় যত্ন করে এটা রেখে দেবে। এখানে আমি শেষ করছি ভিডিওটা, তো ধন্যবাদ সবাইকে, এবং সবাই ভালো করে বাড়িতে পড়াশোনার জন্য প্রস্তুতি হও।